নতুন ভিডিও পেতে পিও নিউজ টিভি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে। ইলিয়াস আলীর স্ত্রী লুনা হাসপাতালে। বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে হৃদরোগজনিত সমস্যা দেখা দেয়ায় রাজধানী ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সিসিইউতে রাখা হয়েছে তাকে। সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মনোয়ার আনিসের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপি চেয়ারপারসন প্রেস উইং এর কর্মকর্তা খাইরুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগে থেকেই তিনি হৃদরোগজনিত বিভিন্ন জটিলতায় ভুগছেন। উল্লেখ্য, 2012 সালের 17 এপ্রিল ঢাকা বনানী থেকে নিখোঁজ হন সিলেট দুই আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনিস আলী। ইলিয়াস নিখোঁজের খবর তার নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়লে তখন দলীয় নেতাকর্মীর সঙ্গে এলাকার সাধারণ মানুষও কান্না ভেঙে পড়েন। কিন্তু আজও তার কোনো সন্ধান মেলেনি ইলিয়াস আলীর। এখনো তার ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন বিএনপি নেতারা। এদিকে ইলিয়াস আলী নিখোঁজের পর তার নির্বাচনী এলাকায় বিএনপিকে আরো সুসংগঠিত করতে হাল ধরেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। দলীয় নেতাকর্মীরা ইলিয়াসের অবর্তমানে তার স্ত্রী লুনাকে নিয়ে তারা অনেক স্বপ্ন দেখেছিলেন। গত নির্বাচনে সিলেট দুই আসনে লুনাই হবেন এমপি, এমন মনোভাব দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছিল। দলীয় প্রতীক পাওয়ার পরপরই লুনা নির্বাচনী প্রচারের মাঠে ভোটারদের ব্যাপক সাড়াও পান তিনি। প্রচারণায় অনেকটা এগিয়ে ছিলেন তিনি, কিন্তু তার প্রার্থিতা স্থগিতের কারণে নেতাকর্মীদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিও নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিও নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।